কচ্ছপ এবং পাখি। একটি কচ্ছপ তার বাসস্থান পরিবর্তন করতে চেয়েছিল, তাই এটি একটি ঈগলকে তাকে তার নতুন বাড়িতে নিয়ে যেতে বলেছিল। তার কষ্টের জন্য ঈগলকে একটি পুরস্কার দিতে চেয়েছিল। ঈগল রাজি হল এবং কচ্ছপটিকে তার খোল ধরে উপরে উঠে গেল। পথে তারা একটি কাকের সাথে দেখা করল, যিনি ঈগলকে বলেছিলেন কচ্ছপ খাওয়ার জন্য ভালো। ঈগল উত্তরে বলল, খোলটা খুব কঠিন, এই শিলাগুলি কচ্ছপের খোলটা ফাটবে। কাক উত্তর দিল, ঈগল ইঙ্গিত বুঝতে পেরেছেন, কচ্ছপটি তীক্ষ্ণ পাথরে পড়ুক। এবং দুটি পাখি কচ্ছপকে খেল। গল্পের শিক্ষা হল, শত্রুর ডানার সাহায্যে কখনই উঁচুতে উঠবেন না।